नमामि गङ्गे तव पादपङ्कजं सुरासुरोदितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि भावानुरूपेण सदा नराणाम् গঙ্গাঙ্গরম জঠ কলাপ গৌরী নিভূষিত নারায়ণ প্রিয়মঙ্গ মদহারম বরানিপুরপতি ভজ বীশনাথম বা গীষজুসদ लक्ष्मीश वक्षसि यस्ते हृदय संविधम भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम संसारसिन्धुत्तरणे हृदयं यदि सा सङ्कीर्तनं नितरसे रमते मनोश्चेत् प्रेमां बुधौ विहरणे यदि चित्तवित्ति चैतन्यचन्दचरणे कुरुतानुरागं चैतन्यचन्दचरणे कुरुतानुरागम् संसारसिन्धुत्तरने हृदयं यदि सा सङ्कीर्तनामृतरसे रमते मनोश्चेत् प्रेमां बुधौ विहरने यदि चित्त चित्तबीति चैतन्यचन्दचरणे कुरुतानुरागं चैतन्यचन्दचरणे कुरुतानुरागं चैतन्य कुरुता गौर्यगोष्ठीपति শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ডাক্তার বহু পামংশ জগৎগুরু জানিয়েছেন আমরা কি চাই এবং কি চাই না তার একটা চূড়ান্ত ফাঁসলা হওয়া দরকার মাত্র এই দুদিনের জীবনে মাত্র এই দুই দিনের জীবনে আমরা বিভিন্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা বিভিন্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের জীবনটাকে আনন্দে কাটাতে চাই বিভিন্ন আশা নিরাশার দোদ্দুল্যমান অবস্থায় একটা একটা ভাসমান অবস্থায় রয়েছি আশা আকাঙ্ক্ষার কোনো শেষ থাকতে পারে না আশাঙ্খার কোনো শেষ থাকতে পারে না নেই আজ পর্যন্ত কেউ পায়নি কেন বলছেন প্রপাত জানাচ্ছেন যে আমরা কী চাই এবং কী চাই না তার একটা চূড়ান্ত ফাঁসলা হলে ভালো হয় নাহলে প্রতিবারেতে আমরা এটা চাই পরক্ষণে বলবো এটা চাই না এরকম অবস্থায় আমাদের জীবন কাটাতে হবে এবং কবির ভাষায় যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না এগুলো বোকামো বোকামোর কথা এই কথাগুলোর কোনো যুক্তি নেই বাস্তবিক পক্ষে পশুপাক্ষি হয়ে জীবনযাপন করা অনেক ভালো বপা জানাচ্ছেন পশুপাক্ষী হয়ে যদি আমরা জীবনযাপন করি সেটাও অনেক ভালো কিন্তু কপটতা আশ্রয় করে জীবনযাপন করাটা উচিত নয় পশু পাখি হয়ে যদি জীবনযাপন করতে হয় সেটাও ভালো আর তা আপত্তি কিছু নেই কিন্তু কপটতাময় জীবনযাপন আমার যেন না হয় সেই দিকে আমার বিশেষ নজর নজরদার কর্তব্য মাত্র কয়েকদিনের জীবনে আমাদের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাবে যে শোক দিয়ে শুরু করেছিলাম সেটা ছিল প্রবোধান্দ সরস্বতী পাদের সেখানে বলছেন সংসার সিন্ধুকে পার করে যাওয়ার যদি কাউর মনের মধ্যে প্রবৃত্তি থাকে সংসার সিন্ধুকে পার করে যাওয়ার যদি কোনো প্রবৃত্তি কাউর থাকে আর প্রেম প্রেমের যদি সাগরেতে ভাসবার ইচ্ছা থাকে সংসার সিন্ধু উত্তরণে হৃদয়ম যদি সাদ আর সংকীর্তনামৃত রসে মতে মানসছেদ তাহলে সেক্ষেত্রে কি করতে হবে সংসার সিন্ধু উত্তরণে হৃদয়ম যদি সাদ সংকীর্ন মৃত রসে রে মানুষের প্রেমামুধৌ বিহরণে যদি চিত্তি চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম নববিধা ভক্তির কথা শিল্প প্রহ্লাদ মহারাজ জানিয়েছিলেন নববিধা ভক্তির কথা শোভনম কীর্তনম বিষ্ণুসমরণম পাদুসেবনম অর্চন বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসারপিত ভক্তি নবলক্ষণা ক্রিয়ে তো ভগবতী আধ্যমন্যে অদিতমোত্তম নববি ভক্তির কথা বলেছিলেন প্রহ্লাদ মহারাজ যদিও চৌষট্টি প্রকার ভক্তির অঙ্গের কথা আমরা জানি এই চৌষট্টি প্রকার ভক্তের ভক্তি অঙ্গের মধ্যে নববিধা ভক্তিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে নববিধা ভক্তির কথা প্রহ্লাদ মারা জানিয়েছেন শ্রবণ কীর্তন আদি তথাপি ছিল গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের আরও সংক্ষেপ করে পাঁচ পাঁচ প্রকারের ভক্তি অঙ্গের কথা জানিয়েছেন নাম সংকীর্তন মথুরাবাস ভাগবতকতা শ্রবণ সাধুসঙ্গ আদি এই যে পাঁচ প্রকারের সাধুসঙ্গের কথা জানিয়েছে আর শ্রীমূর্তির শ্রী মূর্তির বিগ্রহ মূর্তি অর্থাৎ বিগ্রহের শ্রদ্ধায় সেবন তাহলে শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবনের কথা বলছেন নাম সংকীর্তন বলছেন ভগবত কথা শ্রবণ মথুরা বা সাধু যেটা হয় এই পাঁচ প্রকারের সঙ্গের কথা বলতে গিয়ে শ্রীমান মহাপ্রভু জানাচ্ছেন এই পাঁচ প্রকার সঙ্গে যদি অল্প কাউর সঙ্গ হয় অল্প কাউর যদি সঙ্গ হয় তাহলে তাতেও তার ভক্তি লাভ হতে পারে ভক্তি লাভ করা অত সোজা নয় ইহজগতে বা পরজগতে যদি সবচেয়ে মূল্যবান বস্তু কি ইহ জগতে বা পরজগতে যদি সবচেয়ে মূল্যবান বস্তু কি আপনার প্রশ্ন করা হয় তাহলে সেটাকে বলা হয় ভক্তি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ময়ি ভক্তির হি ভূতানম অমৃতয়কল্পতে আমার প্রতিজীবের যে ভক্তি সেটাকে অমৃত বলা হয় এটাই হচ্ছে সম্পত্তি এর চেয়ে বড় সম্পত্তি আর কিছু থাকতে পারে না ভগবতী মহাপুরাণের মহিমা কীর্তন প্রসঙ্গে পদ্মপুরাণে এই কথা বলা আছে সকল ভুবন মধ্যে নির্ধনাস্তেপিধন্যাবসতি হৃদয় জৈশাম হরের রেকা। এখানে বলছেন সকল ভুবন মধ্যে নির্ধনা হাস্তে পিধন্যা নিবসতি হৃদাম হরের রেকা নির্ধন ব্যক্তি যার কোনোরকম কোনো পয়সা করি কিছুই না একদম গরিব কোনো মতে জীবন চলে চাকপাতা দি। পদ্মুরাণের এই মহিমাতে বলছেন ভাগবত মহিমাতে সকল ভুবনের মধ্যে নির্ধনাস্তেয় না যদি কোনো ধন সম্পত্তি কিছুই নেই অত্যন্ত গরিব তথাপি সে ধন্য যদি তার হৃদয়েতে হরিভক্তি বলে বিষয়টা বিরাজমান থাকে সবচেয়ে বড় সম্পত্তি জগতে এর চেয়ে বেশি কারণ ইচ্ছায় অনিচ্ছায় আমাদের শরীর ছাড়তে হবেই হবে মৃত্যুর সঙ্গে কোনো সমাধান নাই আজ পর্যন্ত কোনো মৃত্যুর কোনো প্রতিকার বেরোয়নি আজ পর্যন্ত মৃত্যু বলে যে বিষয়টা তার কোনো প্রতিকার আজ পর্যন্ত বেরোয়নি যে কোনো ইচ্ছায় অনিচ্ছায় আমাদের দেহ ছাড়তেই হবে আমাদের ইচ্ছায় অনিচ্ছায় যে কোনোভাবে আমাদের শরীর ত্যাগ করতেই হবে এই শরীরটা কিছু নয় এটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি এর একটা বস্তা এটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি এটা কিছু নয় রক্ত মাংসের থলে এটা সেই জন্য ঘৃণা করে আমাদের ঘৃণা হওয়া উচিত আমাদের এই শরীর সম্বন্ধে ঘৃণা হওয়া উচিত রক্ত মাংসের একটা ঠোলে লেকিন এটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ে রয়েছি ভক্তির ব্যাখ্যা সম্বন্ধে পূর্বেও আলোচনা করা হয়েছিল আমার মনে আছে ভক্তিদেবীর ব্যাখ্যা সম্বন্ধে বলা হয়েছে যে কি কি হতে পারে কারণ মানুষের ধারণা নাই তারা বলছেন ভক্তি দিয়ে কি হবে ভক্তি ধুয়ে জল খাবো তারা বলছেন কিন্তু ওরা ভুলে যাচ্ছেন গীতাতে ভগবান পরিষ্কার জানিয়েছেন ভক্তি ধুয়ে জল খেতে হবে না ভক্তিকে ধুয়ে জল খেতে হয় না এমনি আমাদের সব কিছু যা কিছু আমাদের দরকার সব আমরা পেতে পারি ভক্তি যদি থাকে গীতাতে ভগবান পরিষ্কার বলছেন যে যিনি আমাকে সতত চিন্তা করেন অনন্য চিন্তায়ন্ত মাম পর্যুপাশতেসাম নিত্যাভিউক্তানাম যোগক্ষমাম ব্যাম ব্যাম ভগবান বলছেন অনন্যশ্চিন্তায় ইয়ে অনাম পর্যুপাশ হতে আমাকে যে সর্বক্ষণ চিন্তা করে যায় অনন্য অনন্যশ্চিন্তান্তেই অনাম পরি উপাসতে পরিাসতে উপাসনা হচ্ছে সাধারণ হতে পারে উপাসনার কথাটা মানে হলো উপ আসনা অর্থাৎ ভগবান গুরু বৈষ্ণবের সামনে থাকা উপবাস মানে হল মানে ভগবানের সমীপে বাস করা উপবাস মানে খালি আমি খাইনি কালকে কালকে আমি নির্জলা করেছি ওটার কোনো মূল্য থাকে না উপবাস মানে উপমানে সমীপে ভগবান গুরু বৈষ্ণবের সমীপে বাস এটাকে বলে উপবাস আর উপাসনা মূল্য আসনা আসনটাকে আমার আসনটাকে নিত্য আমার নিত্য আসনটাকে আমি গুরু বৈষ্ণবের সম্মুখে করেছি গুরুবৈষ্ণবকে পেছন ফিরে আমি চলে যেতে রাজি নয় তার সম্মুখে থাকবো আমি উপ আসনা করে তার আমি সেবা করব আমাদের ভক্তি সম্বন্ধে রসামৃত সিন্ধুতে রসামৃত সিন্ধুতে শিলরূপকোষ্যে বা লিখছেন তার আগে ভক্তি ধুয়ে আমরা জল খাব না এ কথা জড় লোক বলতে পারেন এতে কোনো কোনো যুক্তি নাই তাদের মতো মূর্খ কেউ নাই আমরা জানি শিবাস পণ্ডিত যখন গৌরাঙ্গ মহাপ্রভু এসছিলেন সন্ন্যাস নেওয়ার পর একবার সেখানে এসছিলেন পদব্র শিবাস পণ্ডিতকে তিনি প্রশ্ন করছেন শিবাস তুমি ক্রিয়াকর কোনো কি কিছু কাজকর্ম করো না এত বড় তোমার সংসার তুমি কি করে চালাবে তুমি চালাবে কি করে এত বড় তোমার সংসার তোমার সংসারটা তো কম নয় এ এত বড় সংসার তুমি তো কোনো ক্রিয়াকর্ম করো না কাজকর্ম করো এবং চালাবে কি করে আর কুটুম্ব তোমার তো কম নয় তো শিবাস পণ্ডিত বলছেন এক দুই তিন বলা মা মহাপ্রভু বলছে কথাটা বুঝলাম না এক দুই তিন মানে এক দুই তিন মানে এটা কি শিবাস বলছেন দেখুন প্রভু আমি একদিন উপবাস করব দু দিন করব তিন দিনেও যদি আমার ভগবান কি ভগবানের কৃপা অন্য না জোটে তাহলে আমি গঙ্গায় গিয়ে মা মহাপ্রভু চিৎকার করে বলছেন আমার লক্ষ্মীর যদি উপবাস করতে হয় তাও হতে পারে তোর কোনো দিন এগুলো ভগবানের প্রতিজ্ঞা কিন্তু সাধারণ লোকের বিশ্বাস নাই তাই জন্য তারা এই অবিশ্বাসের আগুনে অবিশ্বাসের আগুনে তারা ভুগতে থাকে বিশ্বাসটা এত বড় কথা যেটা আপনাদের আমি ব্যাখ্যা করে বোঝাতে পারবো না কেউ বলছেন ভগবান নেই এটাও তো একটা বিশ্বাস বিশ্বাস না ভগবান বলে কিছু নেই এটা বিশ্বাস না এটাও তো একটা বিশ্বাস এই বিশ্বাসে পরিপুষ্ট হয়ে ও পাশবিক জীবন যাপন করছে এটাও তো একটা বিশ্বাস ভগবান নেই আচ্ছা সেটাই বিশ্বাস কর ভগবান আছে বা নেই এই নিয়ে অনেক বিতর্ক অনেক বিতর্ক ঝাড় ঝঞ্ঝা ভাট এখনও পর্যন্ত ভগবান আছে কি নেই ভগবান আছে কি নেই এই দুটো প্রশ্ন নিয়ে বিরাট বিতর্ক চলছে এখনও চলে নাস্তিক ব্যক্তিরা ভগবানকে মানেন না আরেক পক্ষ আছে ভগবান আছে বা না আছে আমাদের মাথা খারাপ কিছু করে লাভ নেই আমরা আমাদের মতো চল ওরা ভগবান সম্বন্ধে কোনো মন্তব্য করেন না এক পক্ষ আছেন যারা ভগবানের বিরোধী ভগবান বলে কিছু নাই আরেক পক্ষ আছেন ভগবান থাকুক বা না থাকুক আমাদের কী যাহাস আর এক পক্ষ আছে ভগবানকে বিশ্বাস করেন এই তিন পক্ষ চলছে কিন্তু ওরা বুঝে ওরা বুঝ ওরা অনুভব করতে চান না যে বস্তুটা নাই যে বস্তুটা কোনোদিন ছিল না কথাটা ভালো করে বুঝতে হবে তারপরে ভক্তির ব্যাখ্যা আমি পরে আসব যে বস্তুটা কোনোদিন ছিল না নেই বা কোনোদিন ছিল না সেই বস্তুটা নিয়ে আবার আছে কি নেই এই প্রশ্ন কি আসতে পারে কথাটা বোঝা গেল না যে বস্তুটা কোনোদিনই ছিল না সেই বস্তুটা নিয়ে আছে কি নেই এই প্রশ্ন তো আসতে পারে না ওটা তো কোনো দিনই নেই যেমন অশ্ব ডিম্ব ঘোড়ার ডিম আরে ঘোড়ার তো ডিম হয়ই না এটা একটা মজার কথা সেটা নিয়ে আছে কি নেই এটা প্রশ্ন উঠতে পারে না যে বস্তুটা নাই সেটা নিয়ে আছে কি নেই প্রশ্ন উঠতে পারে এটা ন্যায় স্বাস্থ্যের কথা এটা ন্যায় ন্যায় যারা ন্যায় পড়েছেন তারা বুঝবেন কোনো এক ব্যক্তি কোনো এক ব্যক্তি কোনো এক ব্যক্তির বাড়িতে গিয়ে ডাকছেন তার নাম ধরে কোনো এক ব্যক্তি কোনো এক ব্যক্তির বাড়িতে গিয়ে নাম ধরে ডাকছেন গোপালবাবু বলে চিৎকার করছেন ডাকছেন কিছু টাকা ধার নিয়েছে নেবেন ওপর থেকে উত্তর হল গোপালবাবু নেই বাড়ানো গেছে তাহলে গোপালবাবু ওই বাড়িতেই থাকেন গোপালবাবু ওই বাড়িতেই থাকেন কিন্তু বর্তমানে বাড়ানো গেছে এটা গেলে এক কথা অর্থাৎ গোপালবাবু ওই বাড়িতে থাকেন কিন্তু বর্তমানে নাই এটা একরকম কথা কিন্তু গোপালবাবু বলে যে কোনো ব্যক্তি ওই বাড়িতে নাই থাকেন তাহলে মূর্খের মতো সেই বাড়িতে গিয়ে গোপালবাবু এটা একবার কী দরকার আছে বোঝা গেল না আর তো কোনো প্রশ্নই আসতে পারে ওইখানে তো গোপালবাবু বলে কেউ থাকেই না তা আমি কি গোপালবাবু বলে ডাকবো কেন তাহলে ভগবান শব্দটা তুমি উচ্চারণ করছো তারপরে বা তর্ক তুলছ ভগবান আছে কি নেই আমাদের ন্যায়শাস্ত্র বলছেন যে বস্তুটা একেবারেই নেই সেই সম্বন্ধে আবার আছে কি নেই প্রশ্ন আসে না যে বস্তুটা আছে সেটা সম্বন্ধে আছে কি নেই প্রশ্ন উঠতে পারে অর্থাৎ আত্মান্ত্বিক অভাব আর এটাগুলো বেদান্তের শব্দ আপনাদের বুঝতে অসুবিধে হতে পারে যে বস্তুটার আত্মান্তিক অভাব নেই সেই বস্তুটা সম্বন্ধে আমরা বলতে পারি এখনো সন্ধ্যা হয় নাই তার মানে কি সন্ধ্যা হবে এখনো হয়নি তার মানে এটার আত্মান্তিক অভাব নেই তো সন্ধ্যা আসবে কিন্তু যে বস্তুটার আত্মান্তিক অভাব না অশ্বডিম্ব ঘোড়ার ডিম্ব এটা আত্মান্তিক অভাব এটা কোনো ছিল না হবে না নেই ঠিক সেরকম ভগবান আছে বা নেই নিয়ে যে বিতর্ক এর সমাধান হলো এই যে মূর্খরা তর্ক করছেন ভগবান আছে বা নেই কেন আজকের প্রসঙ্গ হলো বিগ্রহ পূজা ভগবান কী রূপে জগতে আসেন কালকে বলেছি ভগবান কি কি রূপে জগতে এসে পূজা নেন সেই জন্যই এই প্রসঙ্গগুলো তুলতে হলো ভক্তির ব্যাখ্যা সম্বন্ধে রসামৃত সিন্ধুতে বলা রয়েছে রসামৃত সিন্ধু নামক গ্রন্থতে বলা রয়েছে ক্লেশাগ্নি শুভদা মুখ্য লঘুতাকৃত সুদূরলবা সান্দানন্দ বিশেষ আত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণী চসা এটা হলো ভক্তির ডেফিনেশন ব্যাখ্যা তাতে কি বলছেন ক্লেশাগ্নি হেন কোনো ব্যক্তি এ জগতে নাই হেন কোনো ব্যক্তি এই জগতে খুঁজে পাওয়া যাবে না যিনি বুকে হাত দিয়ে বলবেন আমার কোনো ক্লেশ নাই আমার কোনো যন্ত্রণা নাই কোনো ক্লেশ নাই কোনো ব্যক্তি বলতে পারবেন না প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ব্যক্তি এক অজানা একটা ভয় তাকে তাড়া করছে সাম শর্ট অফ আননোন ফিয়ার একটা অজানা একটা ভয় কিসের ভয়কে জানে এই ধরনের একটা অজানা ভয় তাকে তারা করে যাচ্ছে প্রত্যেক ব্যক্তি কেউ বলতে পারবে না আমার পেছনে আমার কোনো ভয় নাই কোনো ভয় নেই আমার বলতে পারবে না তার ভয় আছেই আছে অজানা একটা ভয় তাকে তারা করে আর জানা ভয়ও থাকতে পারে এই কারণে তার ভয় আবার অজানা ভয়ও থাকতে পারে বুঝতে পারছে না কেন একটা টেনশন ভেতরে প্রত্যেক ব্যক্তিকে তারা করে নিয়ে বেড়াচ্ছে এটা আজকে তারা খাচ্ছে না অনন্তকালের কারণ ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ এটা আজকের কথা নয় অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে তরিবারে না ধরি না দেখি উপায় এ বিষয়ে হলা হলে দিবানিশী হিয়া জলে মনোকফু নাই পায় এই কীর্তনগুলোর সমস্ত কিন্তু প্র্যাকটিক্যাল সব ফিলিংগুলো মহাজনগণ দিয়ে দিয়েছেন মহাজনগণ এর মধ্যে সমস্ত তাদের ব্যক্তিগত অনুভব একজন বাস্তবিক সাধুর সঙ্গে জড়জগতের লোকের পার্থক্যটা কি না তারা ভজন করতে করতে প্রত্যক্ষ অনুভবের কথাগুলো জগতের কাছে বলেন আর নকল সাধু তার দু চারটা দু চারটে কথা বলতে পারেন তারপরে মুখ বন্ধ হয়ে যাবে তার তো মুখস্ত করার কথা এই পর্যন্ত বলেছেন আধ ঘন্টা বক্তৃতা দিন বা কুড়ি মিনিট তারপর আর পঁচিশ মিনিট হলে বলতে পারবেন না ওইটুকু মুখস্থ করে এসছেন কারণ তাদের অনুভবের কথা নয় তাহলে ভক্তি যে করবো কেন করবো ওয়াই প্রত্যেকটা মানুষের মধ্যে একটা লজিক আছে তাকে কোনো কিছু করতে বলবে বলে কেন করব তাকে কিছু করতে বললেই বলবো কেন করু আগে আমাকে উত্তর দিতে হবে কেন করব আমি যদি বুঝি আমার আমার এখানে প্রফিট আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্রত্যেক মানুষ তার প্রফিট অ্যান্ড লসের অ্যাকাউন্টটা ভালো বোঝে কেন করু উত্তর দিতে হবে উত্তরটা যদি পায় তবে সে করবে আর তা যদি কোনো প্রফিট না থাকে সে করবে না এটা হচ্ছে জড়জগতের লোকের হচ্ছে হিসাব জড়জগতের লোকের এটা হলো বিচার তারা প্রফিট হলে করবে কিন্তু ভক্তি এমন একটা জিনিস এটা প্রফিট অ্যান্ড লসের বিষয়ে নয় এরা সম্পূর্ণ ঊর্ধ্বে এটাই দুর্গন্ধ দূষিত এই শরীরের সঙ্গে কোনো সম্বন্ধ নাই এটা আত্মার সঙ্গে সম্বন্ধ ভক্তির সম্বন্ধ হল আত্মার সঙ্গে সেই জন্য বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস তুমি স্বীকার করো বা না করো তাতে কিছু যা আসে না কিন্তু তুমি যে কৃষ্ণ নিত্য দাস এই কথাটা জানতে হবে এটা তুমি স্বীকার করতেও পারো না করতে কিন্তু প্রত্যেকটা জীব হচ্ছে কৃষ্ণ নিত্য দাস তা দাসত্ব করছে কি না সেটা অন্য কথা দাসত্ব করছে কি নাও করতে পারে যেমন একটা একটা বাচ্চা ছেলের সঙ্গে তার বাবার একটা সম্বন্ধ আছে বাচ্চা ছেলে জানে এটা আমার বাবা আর বাবা জানে এটা আমার ছেলে কোনো জায়গায় বেড়াতে গিয়ে ছেলেটার নিরুদ্দেশ হয়ে গেল ছোট ছেলেটাকে আর খুঁজে পাওয়া গেল না ছোটো ছেলেকে আর খুঁজেই পাওয়া গেল তো খুঁজে যে পাওয়া গেল না ওই ছেলেটার বাবার সঙ্গে যে সম্বন্ধটা এটা কি উড়ে গেল করপুরের মতো উড়ে গেল কি উড়ে তো গেল না ছেলেটা আবার বাবাকে খুঁজছে বাবাটা ছেলেকে খুঁজছে কিন্তু পাচ্ছে না অর্থাৎ বাবা আর ছেলের যে সম্বন্ধটা সেটা কিন্তু হারিয়ে গেলো ছেলেটা হারিয়ে গেছে তার শরীরটা ঠিক সেরকমভাবে জীব অনন্তকাল ধরে অজানা একটা রাস্তায় দৌড়াচ্ছে অনন্তকাল ধরে ভবসাগরে এর কোনো পারাবার নেই এর কোনো পারাবার কিছু নেই অনাদিকর্ব কর্মফলে এ ঘুরে যাচ্ছে অনন্তকাল ধরে যার জন্য বলছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা কোনো জীব শুধু মানুষ নয় শুধু মানুষ বলে কথা নেই যত জীব আছে যত জীব আছে প্রত্যেক জীবেরই ইতিহাস হল ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত যার জন্য ভগবান গীতাতে পরিষ্কার জানাচ্ছেন মামৈব অংশ জীব লোকে জীবভূত সনাতন হা আমারই অংশ এই জীবগুলো যে আছে মাময় শুধু আছে বলে বলছেন না অ্যাফার্মেটিভ এটাকে গ্যারেন্টি দিয়ে বলছেন মামৈব অংশ জীব লোকে জীবভূত সনাতন হা আমারই অংশ এই জীবগুলো যত আছে অনন্ত জীব পোকা মাকড় সাপ বিছে যত আছে সবই কিন্তু আমার অংশ এরা সব কর্মফলেতে এরম ঘুরছে কর্মফলেতে এই অবস্থাটা হয়েছে তাদের তাহলে ভগবান যখন বলছেন আমার অংশ তাহলে জীব কী বুঝবে জীব কী বুঝে নেবে যে ভগবানকে টুকরো টুকরো করে কেটে অংশ হয়েছে এই বুঝবে না ভগবানকে কেটেছে টুকরো টুকরো করেছে ভগবানকে গুঁড়ো করেছে বা টুকরো টুকরো অংশ এটা নয় ভগবানকে কখনো গুঁড়ো করা যায় না টুকরো করা যায় ভগবানের ধামের একটা ধুলিকোণা পর্যন্ত চিন্ময় এই কথাটা এখনও কারোর অনুভবের মধ্যে আসে নাই এই জন্য ধামেতে বসে অত্যাচার করছে ধামের একটা ধুলিকণা আর অনন্ত এই যে ব্রহ্মাণ্ড জড়জগত তার থেকে বৈকুণ্ঠ জগতের একটা ধুলিকণার মূল্য অনেক বেশি কথাটা বোঝা গেল না অনেকেই এটা হেয়ালি মনে করবে এটা আবার কী কথা হলো এটা পাগল এরা বোঝে না যদি এদের মধ্যে কেউ ম্যাথমেটিক্স করে থাকে তাহলে তাকে বলা উচিত যে একটা জিরোকে মিডিলে রেখে শূন্য জিরো একটা পয়েন্ট জিরো মিডিলে রেখে যদি এদিকে ডান দিকে আমি চলতে থাকি তাহলে এক দুই তিন চার করে সংখ্যা বাড়বে এবং সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তার ভ্যালুয়েশনও বাড়বে বোঝা গেল সংখ্যা যেমন বাড়বে একের থেকে দুই বড় টু ইজ গ্রেটার দেন ওয়ান থ্রি ইজ গ্রেটার দেন টু ফোর ইজ গ্রেটার দেন থ্রি এটা সাধারণ যারা কমন সেন্স আছে তারা জানবেন কিন্তু এই হিসাবটা কিন্তু মিলবে না যদি আমি জিরোকে সামনে রেখে যদি বাঁদিকে দিকে চলতে থাকি অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর যদি চলতে থাকি তার ঠিক হিসাবটা উল্টো হবে অর্থাৎ এখানে যত ঋণাত্মক দিকে যাব মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস টু এর থেকে অনেক বড় মাইনাস ওয়ানটার মূল্য মাইনাস টু এর থেকে অনেক বড় মাইনাস টু এর মূল্য মাইনাস থ্রির থেকে বড়ো অর্থাৎ আমার বক্তব্য হলো এই আমার বক্তব্যটা এই যারা কিঞ্চিত অঙ্কের একটু সামান্য কমন সেন্স আছে তারা জানবেন এই যে ইনফিনিটি ওয়ার্ল্ড এই যে জড়জগতটা রয়েছে মেটেরিয়াল ওয়ার্ল্ড এটা কিন্তু জড়জগত কিন্তু যত গ্রহ তারা নক্ষত্র আছে কম চিন্ময় নয় কোনোটাই চিন্ময় নয় এরকম ইনফিনিটি ব্রহ্মাণ্ড আছে আর বৈজ্ঞানিকরা বলছেন এক একটা ইউনিভার্স এক্সপ্যান্ডিং অর্ডারে আছে অর্থাৎ এই যে আমাদের ব্রহ্মাণ্ডটা এটা নাকি বাড়ছে খালি দিনে দিনে খালি এক্সপ্যান্ডিং হচ্ছে কোথায় যাচ্ছে কে জানে এটা দিনে দিনে বেড়ে কোন কোন দিকে যাচ্ছে কে জানে কেউ বলতে পারে না তাহলে ইনফিনিটি জগতের যত গ্রহ তারা নক্ষত্র যত ব্রহ্মাণ্ড থাকতে পারে অনন্ত ব্রহ্মাণ্ড অনন্ত জগত অনন্ত সেইগুলোকে যদি আমি একদিকে রাখি আর যদি বৈকুণ্ঠ জগতের একটা ধুলিকণাকে একদিকে রাখি তাহলে বৈকুণ্ঠ জগতের ধূলিকণার মূল্য কেন বেশি হবে উত্তর দিতে হবে বৈকুণ্ঠ জগতের ধূলিকণার মূল্যটা কেন বেশি হবে এ তো একটা উত্তর চাই উত্তরটা হলো এই বৈকুণ্ঠ জগতের হতে পারে একটা ধূলিকণা কিন্তু সেটা হচ্ছে পজিটিভ দিকে আছে পজিটিভ মানে এই যে ডান দিকে আছে এই যে বৈকুণ্ঠ জগতের ধূলিকণাটা এটা কিন্তু ডান দিকে আছে অর্থাৎ এ এ ধূলিকণা হলেও এ হচ্ছে পজিটিভ দিকে আছে আর অনন্ত ব্রহ্মাণ্ডটা এটাকে বলা হচ্ছে একটা নেগেটিভ দিকে আছে যেটাকেই বলতে গিয়ে প্রভুবাদ যেটাকেই বলতে গিয়ে প্রভুবাদ বলেছেন এই যে জগৎটা দেখছ এই জগৎটা হলো অপ্রাকৃতিক জগতের একটা বিকৃত প্রতিফলন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য পারভার্টের রিফ্লেকশন অব দ্য ট্রান্সেনল ওয়ার্ল্ড অপ্রাকৃত জগতের একটা বিকৃত প্রতিফলন মানে অপ্রাকৃত জগতে যা আছে তার বিকৃত প্রতিফলন এখানে আর এইখানেই এই লোকগুলো জন্মকরমের কর্মফল ভোগ করার জন্য বিভিন্ন জনিতে ভ্রমণ করছে আর কিছু নয় এইভাবেই চলছে আর এদের যদি কোনো সময় বাস্তব সাধুর সঙ্গে দেখা হয় কোনো ধোকাবাজ কোনো চিটারের সঙ্গে যদি দেখা হয় যেটা ভক্তিবন্দ ঠাকুর কীর্তনে বলছেন দাড়িচূড়া দেখিয়ে ও লক্ষ্যে করছে বঞ্চনা বাউল গান লিখেছেন লিখেছেন না লিখেছেন তো এই কীর্তনগুলোর মধ্যে অনেক গভীর রহস্য আছে বাউল বাউল বলছে সবাই হচ্ছে বাউল কঞ্জনা দাড়িচূড়া দেখিয়ে ও ভাই লোককে করছে বঞ্চনা এটা ভক্তিময় ঠাকুর লিখেছেন এটা যে কত এই সহজিয়াদের জন্য লিখেছেন কত সুন্দর কীর্তন তাহলে এই যে জড়জগতটা এই জড়জগতটা অপ্রাকৃতি জগতের একটা বিকৃত প্রতিফলন এটার মধ্যে কোনো রিয়ালিটি নাই এটার মধ্যে রিয়ালিটি নাই এটা জড়জগতটা খালি তৈরি করেছেন বিশ্বপ্রপঞ্চ যে জীবগুলো ভজন করে নাই তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য আর আরও কথাটা পরিষ্কারভাবে বললে ভালো হয় মানে জেলখানাতে তাকেই পাঠানো হবে যার সংশোধনের প্রশ্ন আসছে তুমি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছো তুমি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছো তোমাকে জেলে পাঠিয়ে শাস্তি দিয়ে তোমাকে শোধন করা হবে ঠিক এই জগৎটাকে মহামায়ার দুর্গ বলা হয় এটাকে বলা হয় মহামায়ার কারাগার এটাকে বলা হয় মায়ামায় কারাগার যেটা ব্রহ্মসঙ্গীতায় ব্রহ্মা যা প্রত্যক্ষ দেখেছেন সেইটি বর্ণনা করছেন ব্রহ্মা যা দেখেছেন এখানে বলছেন সৃষ্টি স্মৃতি পলয় সাধন শক্তি শক্তিরেখা ছায়বজস্ব ভবনানী বিবর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি যশ্ব চেষ্টা গোবিন্দমাদিপুরসং তমাম ছায়ে যস্য ছায়েব মানে যারা সামান্য সংস্কৃত পড়েছেন তারা বুঝবেন ছায়া এবস্ব ভেঙে ফেললে হয়ে গেল ছায়েব যস্য মানে এটাকে যদি ভেঙে ফেলা হয় সন্ধি বিচ্ছেদ করা হয় ছায়া ইব যস্য অর্থাৎ ছায়ার মতন ছায়ার মতন দুর্গা কিন্তু ছায়ার মতন আসল দুর্গা যে আছেন যে যোগমায়া সেটা কিন্তু বৈকুণ্ঠে এটা কেন নয় তার যে প্রতিফলন পড়েছে এটা এই জগতে এই দুর্গা এই জড়জগতের এই সবগুলো দেখাশোনা করছেন জড়জগতের এগুলো তিনি দেখাশোনা করছেন তাকে এই সেবাটা দেওয়া আছে জড়জগতের এই বিষয়গুলোকে তিনি দেখাশোনা করছেন সেই জন্য বলছেন ছায় বজস্য ভুবনান বিবর্তী দুর্গা বিবর্তী কথারা মানুষ পালন করছেন বিভর্তি পালন করছেন এই জীবগুলোকে যাদের কৃষ্ণভক্তি হয়ে গেছে তাদের তো তিনি কোনো কিছু করবেন না এই জন্য ভক্তিবীনাথ ঠাকুর কীর্তনেতে বলছেন না কুলদেবী যোগমায়া মায়া মরে কৃপা করি আবরণ সঙ্গরীবে তুমি বিশ্ব ধরি শুনেছি আগম বেদে মহিমা তোমার শ্রীকৃষ্ণ বিমুখে ধরি করাও সংসার শ্রীমুখ শ্রীকৃষ্ণ সান্মুখ্য যার ভাগ্য ভাগ্যক্রমে হয় তারে মুক্তি দিয়া করো অশোক হয় তাকে মুক্তি দিয়ে তিনি অসব এই দুর্গাও তাই কাজ করছেন যেই কথাটা বলতে গিয়ে ব্যাসদেব গোস্বামী যে ব্যাসদেব গোস্বামী ভগবানকে দেখেছিলেন ব্যাসদেব গোস্বামী ভগবানকে দেখেছিলেন তার পেছনে মায়াকে দেখেছিলেন মাথা নিচু করে ওই ওইটাকেই বলা হচ্ছে এই যেটাকে বলা হলো না মানসী প্রণীহিত অমলে ভক্তিযোগে না মনসী প্রণীত অমলে অপশাৎ পুরুষম পূর্ণম মায়াঞ্চ তদাশ্রয়ম তদ অপাশ্রয়ম মানে সেই মায়া আশ্রয় করে পেছনে রয়েছে সামনে আসতে পারছেন এরা ব্যাসদেব গোস্বামী যা দেখেছিলেন সেই সম্বন্ধে প্রত্যক্ষ কথা এটা এরা প্রত্যক্ষ ব্যাসদেব গোস্বামী যা দেখেছেন ভক্তিযোগের দ্বারা মনসী মানের মধ্যে ভক্তিযোগের মনসী প্রণীহিতে অমলে প্রণীহিতে মানে তার সম্পূর্ণ মন প্রাণ ভক্তিযোগের দ্বারা বিভাবিত হয়ে একবারে ডুবে গেছে ঠিক সেই সময়তে দেখতে পেলেন ভগবানকে ভগবানকে দেখলেন আর ভগবানের পেছনে দেখলেন একজন দেবী মাথা নিচু করে লজ্জায় মাথা নিচু করে রয়েছেন সেইটা বলতে গিয়ে এখানে বলছেন যে ভক্তি ভক্তিযোগে না মনসি প্রণীত অমলে অপশ্বাদ অপশাৎ মানে হলো পশ পশ্য মানে হচ্ছে দেখা অপশ্বাৎ হচ্ছে দেখেছিল পুরুষ পুরুষম্পূর্ণম অর্থাৎ পূর্ণ পুরুষকে তিনি দেখেছিলেন এরা ভগবান আর মায়াঞ্চ মায়াকেও দেখেছিলেন তত পারস্যাং তার পেছনে গর্হিতভাবে লজ্জিতভাবে পেছনে রয়েছে তারপরে বলা হচ্ছে জয়া সন্মিত জীব হ যার দ্বারা জয়া মানে হচ্ছে যার দ্বারা জয়া মানে হচ্ছে জয়া ধারা দেব্যা জয়া ততম ইদম জগদাত্মশক্তা নিঃশেষ গণশক্তি সমূহ মূর্থা চণ্ডী চণ্ডীপাঠ এটা তো বলা হচ্ছে জয়া মানে হচ্ছে যার দ্বারা যার দ্বারা এই জীবগুলো সব মোহিত হয়ে রয়েছে যার দ্বারা জীবগুলো সব পাগলের মতো পাগল যেমন হয় একে তো পাগল তার উপর গোদ হয়েছে তারপর পাগলা কুকুরে কামড়েছে এবার ছুটছে পাগলের মতো তার কোনো নির্ণয় করতে পারছে না কি উদ্দেশ্য আমার জীবনে সেখানে বলছেন সুখদেব গোস্বামী জয়া আমি জীবাহ হ্যাঁ যার দ্বারা জীবগুলো সব মোহিত হয়েছেন হুম পাগলের মতো অবস্থা জয় আসন মিহিত জীব হ আত্মন পর ওপি মনতে অনর্থম তৎকৃত চাভি পদ্ধতিতে জীব কিন্তু পর বস্তু চিন্ময় বস্তু এই শরীরটা আমি নয় চিন্ময় বস্তুটা কিন্তু তথাপি সে বুঝতে পারছে না এই জড়জগতের জগৎ সম্বন্ধ করে এসে জড়িয়ে পড়েছে এই দেহটাকেই আমি ভাবি আমার ছেলে মেয়ে ভাই বোন এটাকে আমার করে দুঃখ পাচ্ছে যাই হোক এগুলো গেল হচ্ছে জীবের অবস্থা অর্থাৎ যেটা আগে উত্তর দিতে গিয়ে বলছিলাম জীবের ভগবান বলছেন জীব আমারই অংশ তাহলে ভগবানকে টুকরো করে অংশ করা হয়নি তাহলে কিভাবে হয়েছে অংশটা এই হিসাবে বলা হচ্ছে ভগবান এবং ভগবানের মায়া ভগবানের যে শক্তি ভগবানের মায়া শক্তি জীবশক্তি তিন প্রকার শক্তি আছে ক্যাটেগরিক্যালি আমি যদি ভাগ করি প্রধানত তিনটে ভাগে ভাগ করে চিৎশক্তি জীবশক্তি আর মায়া শক্তি চিৎ চিৎশক্তি জীবশক্তি আর মায়া শক্তি চিৎশক্তি বলতে চিন্ময় জগতের যা কিছু বিন্যাস আছে অনন্ত এই চিন্ময় জগৎ চিন্ময় জগতেই যারা গেছেন তারা জান শক্তি, জীব শক্তি যে জীবের দ্বারা অনন্ত ব্রহ্মাণ্ডে মানুষ পোকামাকড়ের মতো ঘুরছে যত জীবজন্তু এগুলো আছে এগুলো জীব শক্তিকে বলা হয় শক্তি অনেক কথা বলতে গেলে সময়ও হয় না বলতেও বলাও উচিত না বললে কেউ বুঝবে না জীব শক্তিকে বলা হচ্ছে শক্তি জীবশক্তিকে ততস্যা সত্যি কেন বলা হচ্ছে জীবকে মার্জিনাল পটেনসি বলা হচ্ছে এই কারণে জীবের মধ্যে দু প্রকারের প্রপেনসিটি আছে একটা হচ্ছে জীব যদি তার সেরকম ভাব হয় সে ভগবানের ভজন করে চলে যেতে পারে অপ্রাকৃতিক জগতে আর যদি বলে ভজন করবো না মায়ার দিকে যাব আমি মায়ার ভোগ করবো তাহলে মায়ার দিকে যাব বোঝা গেল অর্থাৎ সমুদ্রের জল এবং তটের সঙ্গে যদি একটা ডিমার্কেশন লাইন গঙ্গার জলটা এখানে শেষ হয়েছে এখানে একটা যদি লাইন আমি টানি তো এইখানে জল এখানে তট তার একেবারে সন্নিকটে জল আর তট যেখানে মিলেছে এটাকে বলে ততষ্ঠা লাইন বোঝা গেল এই ততস্থা লাইনে জীবের স্থিতি অর্থাৎ জীব যদি মনে করে আমি ভগবত ভজন করব করে ভগবানের অর্থাৎ দুদিকে দুটো নিউ মার্কেট সাজানো আছে যেমন নিউ মার্কেটে যায় না চোখ ঝলসে যায় আরে বাবা কত জিনিস কাপড় চোপড় খাওয়া দাওয়া এরকম মায়াদেবী নিউ মার্কেট সাজিয়ে রেখেছে এর মধ্যে নানারকম চোখ ঝলসানো আকর্ষণ আছে কত সুন্দর সুন্দরী চারিদিকে টাকা পয়সা বৈভব এবার তোমার খুশি তুমি এগুলো নেবে নাকি ভগবানের দিকে যাবে স্বাভাবিকভাবে এই মায়ার দিকেই যাবে জীব ওইগুলো তো অনেক পরে বোঝা যায় এটা ডিপেন্ড করছে জীবের ওপর জীব যদি মনে করে ভগবত ভজন করবে তার যদি সেরকম সুযোগ হয় ভগবত ভজন করে চলতে পারে আর যদি বলে আমি ভজন করব না আমি মায়ার ভজন করবো ভজন তো করতেই হবে ভজন ছাড়া কেউ থাকে না ভজন মানে সেবা হয় মায়ার সেবা করো নাই ভগবানের সেবা ভগবানের সেবা যারা করবেন তারা এদিকে যাবেন তাহলে জীবের মধ্যে দুই রকমের প্রপেন্সিটি অর্থাৎ সম্ভাবনা পসিবিলিটি আছে অর্থাৎ জীব যদি মনে করে ভগবান ভজন করবো তা যেতে পারে আর যদি মনে করে মায়ের দিকে যাবে কেউ আটকাতে পারবেন কিন্তু অনাদি কাল ধরে এটা চলছে এটা কোনো জীবের আজকে সৃষ্টি হয়েছিলাম না যদিও আমরা বলি ভগবান থেকে জীব এসছে এই কথাটা মানে একটা আমরা ইন্ডিকেশন পাই যেন সৃষ্টি হয়েছে তা নয় সৃষ্টি তো হয়েছে কিন্তু ভগবান নৃত্য জীবনৃত্য অনন্তকালের ইতিহাসে এমন কোনো সময় ছিল না যখন জীবাত্মা ছিল না তুমি আমি ছিলে না ভগবান বলছেন অর্জুনকে দেখো অনন্তকালের ইতিহাসে এমন কোনো সময় ছিল না মানে তুমি ছিলে না আমি ছিলাম আমি ছিলাম যাই হোক এখন চিবশক্তি জীবশক্তি আর মায়া শক্তি মায়া শক্তিটা বোঝা গেল জয়া সন্মহিতম জীবহ আত্মনম ত্রিগুণাত্মকম জয়া সন্মহিতম জীবহ আত্মনম ত্রিগুণাত্মকম ওপি মনতে অনর্থম তৎকৃত চাভি পদ্ধতি এটা হল মায়ার জীবকে এরম খেলাচ্ছে লেজে খেলাচ্ছে তাহলে জীবের ভগবানের অংশ যে ভগবান নিজে বললেন জীব আমার অংশ তাদের কীরকম অংশ অংশটা এই যে ভগবানের সঙ্গে ভগবানের শক্তি আলাদা হয় না বেদান্ত সূত্রে বেদান্ত সূত্রে একটা সূত্র আছে বেদান্ততে একটা সূত্র আছে যেখানে বেদব্যাস লিখেছেন এত বড় বাস্তব কথা সেখানে বলছেন শক্তি শক্তি মত্তর অভেদ অর্থাৎ শক্তিমান পুরুষ তারই শক্তি হয় শক্তি কখনো আকাশে ঝোলে না শক্তি আকাশে ঝোলে শূন্যে ঝুলছে শক্তি শক্তি মত্তর অবে শক্তি এবং শক্তিমান একত্রে থাকেন যিনি শক্তিমান তারই শক্তি হয় শক্তির কখনও আলাদা এক্সিস্টেন্স যদি কেউ চিন্তা করেন এ জগতে তাহলে একটা অদ্ভুত ব্যাপার কেন শক্তি আমার শক্তি আমার সঙ্গে আছে ভগবানকে যদিও দেখা যায় শক্তি বিভিন্ন বিদ্যুতিক শক্তি বায়ু শক্তি অনেক কিছু এর মনে হচ্ছে যেন ভগবানে নেই কিন্তু সব ভগবানেই আছে সব কিন্তু ভগবান যার জন্য কপিলজি মহারাজ মাকে বলছেন যে বায়ু আমার ভয়েতে বায়ু বইছে মা সূর্য মাত ভয়া সূর্য আমার ভয়েতে সূর্য তাপ দিচ্ছে মত ভয়াত মৃত্যু যমরাজ আমার ভয়েতে ডিউটি করছে যা ভগবান বলছেন সূর্য আমার ভয়তে তাপ দিচ্ছে মৃত্যু আমার ভয়তে বিচরণ করছে সব নিয়ে যাচ্ছে নিয়ে আবার পাঠাচ্ছে নতুন সরি তাহলে সব শক্তি ভগবানের আর জড়জগতে যদি আমরা বিজ্ঞানের হিসাব বিজ্ঞানের একটা হিসাব করতে যাই তো সেখানে দেখি আমরা ছোটবেলায় পড়েছি এটা সত্যি কথা শক্তির নিত্যতা অর্থাৎ শক্তিকে কখনো ধ্বংস করা যায় না শক্তিকে কখনো ধ্বংস করা যায় না সোজা করে শক্তিকে কখনো ধ্বংস করা যায় না আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি এনার্জি ক্যান নেভার বি ডিস্ট্রয়েড ইট ক্যান অনলি বি ট্রান্সফর্ম ওয়ান এনার্জি টু অ্যানাদার একটা শক্তি থেকে আর শক্তি পরিবর্তন করা যায় শক্তিকে ধ্বংস করা যায় না তাহলে এটা আইনস্টাইন বুঝিয়েছিল শক্তিনৃত্য অনন্ত ব্রহ্মাণ্ডে যে শক্তি আছে সব নৃত্য কিন্তু কেউ জানতে পারছে না তার অনুভব শক্তিটা আমাদের থেকে অনেক বেশি হয়েছিল তাই জন্য সে বুঝতে পেরেছেন সাধুর শক্তি বেশি সাধারণ মানুষের শক্তি নাই তাহলে বিদ্যুতিক শক্তি কি করে হয় একটা জলকে নদীর জলকে একটা জায়গার ড্যাম্পে আটকালাম জোরে ওপর দিয়ে ওপর দিয়ে ফেলে দিলাম পেরে সেখানে কী করলো একটা টারবাইন লাগিয়ে দিলাম টারবাইনটা জলের ওপর থেকে ফলছে টারবাইন ঘুরতে আরম্ভ করলো ফ্যারাডের ল তার থেকে বিদ্যুৎ তৈরি হলো তাহলে জলের যে কাইনেটিক এনার্জিটা ছিল জলের যে গতি যে ছিল কাইনেটিক এনার্জি এটা এখন বৈদ্যুতিক এনার্জিতে পরিবর্তন হলো বোঝা গেল শীতকালেতে আমরা কি করি এরকম হাতটা ঘষি হাতটা ঘষার ফলে গেলে কাইনেটিক এনার্জি এটা কি হয় তাপ তাপ শক্তিতে পরিবর্তন হন আমি যে একটা শক্তি দিলাম এই ঘরছি এটা আবার তাপ শক্তিতে উৎপন্ন হন ঠিক সেই ভাবে শক্তি শক্তি মত্তর অভেদ ব্যাসদেব গোস্বামী লিখছেন শক্তিকে শক্তিমানের সঙ্গে আলাদা ভাবা চলে না আমার শক্তি আমার মধ্যে আছে সার্কাস দেখতে গিয়ে সার্কাস দেখতে গিয়ে লাইনে দাঁড়িয়ে ছোট্টবেলা নিয়ে গেছিলেন কেউ বাচ্চা বয়সে একটা বিরাট শক্তিশালী ব্যক্তি ওই সার্কাসে গেট দিয়ে ঢুকলো ভেতরে আমরা লোকটাকে দেখি খুব শক্তিশালী বিরাট ভালো চেহারা আমরা জানতে পারলাম ওরা সার্কাস দেখতে এসছে হয়তো সেই ব্যক্তিটা যখন আমরা সার্কাস দেখছি দেখতে পেলাম কি যে একটা রডকে সে এরকমভাবে মানে যেমন বাচ্চা ছেলে বেঁকা বেঁকিয়ে দিচ্ছে একটা গাড়িকে বাঁ হাতে এরকম তুলে দিচ্ছে তাহলে সেই ব্যক্তিটা যখন গেট দিয়ে প্রবেশ করছিল তার যে এত শক্তি আমরা জানতে পারিনি কিন্তু যখন সে শক্তিটাকে প্রদর্শন করছেন এক্সিবিশন করছেন তখন দেখতে পাচ্ছি এত শক্তি ঠিক সেরকম ভগবানের শক্তির প্রকাশটা মানেই হচ্ছে সৃষ্টি এরকম অবস্থা বোঝা যাবে না অনেক মন প্রাণ দিলে বোঝা যাবে প্রাণটাকে সম্পূর্ণ দিতে হবে ভগবানের এই যে শক্তির প্রকাশটা যখন হয় তখন আমরা এই বিচিত্র ওই জগৎটাকে দেখতে পাই ভগবানের জন্য শক্তির যখন প্রকাশ হয় তখন ও বাবা এই জগৎ দেখতে পাই সব এটা শক্তির প্রকাশ আর যখন কোনো সৃষ্টি থাকে না ভগবান যখন সব নিঃশ্বাসের সঙ্গে নিয়ে নেন অনন্ত ব্রহ্মাণ্ড সব ফাঁকা তাই তো তাহলে তখন কি শক্তি নেই তখন শক্তি আছে কিন্তু শক্তির প্রকাশ নেই ভগবান যখন শক্তির প্রকাশটা করেন তখন জগৎ প্রকাশিত হয় দেখা যায় আর ভগবান যোগী সব মনে করেন সব গুটিয়ে নেব যেমন লাটাই গোটায় ঘুড়িতে লাটাই গুটিয়ে নেয় সুতোগুলো গুটিয়ে নেয় তাহলে আর কিছু নেই এইটা হচ্ছে অবস্থা যেটা বলতে গিয়ে ভাগবতের দশম স্কন্দতে বলা হয়েছে জয় জয় জাম জিত দোষী তো গুণা কিল বোধ তাহলে এখানে বলছেন ভগবান আপনার মায়াকে সংবরণ করুন আমাদের চোখ ঝলসে যাচ্ছে দয়া করে মায়াকে দূর করে দিন শিগগিরি মায়াকে ছাগি বলেছে ছাগি জয় জয় জহি অজাম অজাম মানে হচ্ছে একে দূর করুন যতক্ষণে সামনে রয়েছে আমরা আপনার চরণকে দেখতে পাচ্ছি না আমাদের কষ্ট হচ্ছে আমরা এই মায়াতে ফেঁসে রয়েছি আমাদের একটা ঋগ্বেদের একটা মন্ত্র দেওয়া হয় দীক্ষার পর আমাদের গুরু পদেব দিয়েই দিয়েছিলেন। সেখানে বলছেন যারা বাস্তবিক সাধু তারা সবসময় ভগবানকে দেখতে পাচ্ছেন এই আবার কি কথা আমরা তো দেখতে পাই আমরা পাব না তারা সবসময় দেখছেন চোখ চেয়ে দেখছেন চোখ বন্ধ করতে হয় ধ্যান করতে হয় না এই জন্যই তারা সাধু এই জন্য তাদের বলা বাস্তবিক সাধু চোখ চেয়ে তারা ভগবানকে দেখেন সেই মন্ত্রটা হলো এই এটা বললে কোনো আপত্তি নেই এটা তো আর ওরা জপ করছে না তদ্ষ্ণু পরমম পদম সদা পশন্তি সুরয় ততম ঋগ্বেদের মন্ত্র এটা ঋষি মুনি ঋষুগঞ্জ যারা বাস্তবিক সাধু তারা যারা ভক্তিরাজ তারা দিবিব চক্ষুর আততম তারা চোখ খুলে ভগবানের চরণ দেখতে পায় নিত্য তাদের ভগবাদের ভগবৎ চরণ দর্শনটা তাৎকালিক নয় অত এখন দর্শন করলো আধ ঘন্টা পরে বন্ধ হয়ে গেল এরকম নয় এর বলছেন তদ্ষ্ণু পরমাম পদম সদাপস সদা মানে আন ইন্টারাপ্টেড দর্শন যার মধ্যে কোনো ইন্টারাপশন নেই ছেদ নেই তারা দেখছেই দেখছি শুয়ে ঘুমিয়ে যে কোনো ভাবে চল সব সময় দেখছি এই জন্য বলা হয়েছে এই সব যাই হোক তাহলে আমাদের বোঝা গেল ভগবান যে গীতাতে বলছেন আমার অংশ তাহলে এই অংশটা মানে আমরা এই কথা বুঝবো না ভগবানকে কেটে কেটে টুকরো করেছে বা গুঁড়ো করেছে গুঁড়ে আদা আদা যেমন শুকিয়ে গুঁড়ো করে আদার পাউডার বাজারে পাওয়া যায় সেরকম নয় অর্থাৎ ভগবান এবং ভগবানের শক্তি যেহেতু অভিন্ন সেহেতু ভগবান বলেছেন এই কথা মাময়ী বংশ জীবলোকে জীববত সনাতন অর্থাৎ ভগবানের ততস্যা শক্তির অংশ হচ্ছে এই জীব অর্থাৎ ততস্যা শক্তি থেকে ভগবানের যে ততস্যা শক্তি সে থেকেই জীবগুলো এসেছে তো ভগবান ঠিকই বলেছেন আপত্তি কিছু নেই এখন আমরা সামান্যভাবে আজকে আলোচনা করব আমি কি এমন সম্পত্তি আপনি আমাকে দিতে পারেন একজন ব্যক্তি প্রপাতকে চ্যালেঞ্জিং অর্ডারে অমানুষ সে প্রপাতকে বলছেন প্রপাতের কাছে একটা চ্যালেঞ্জিং মুডে বলছেন আপনি কি ভগবানকে দেখেছেন এরকমভাবে বলছেন তার সাহস এত বড় আপনি কি ভগবানকে দেখেছেন নিজে প্রপাত চুপ করে গেলেন গিয়ে বলছেন দেখুন আমি দেখেছি বা না দেখেছি তাতে তো আপনার কিছু যা আসে না আপনার কিছু যা আসে আমি কি যদি খাই আপনার পেট ভুরবে তা তো নয় তাহলে আমি দেখেছি আমি যদি বলি দেখেছি আপনি নাও বিশ্বাস করতে পারেন আমার দেখা না দেখায় আপনার কি যায় কি যায় আসে আপনি যদি বাস্তবিক বুদ্ধিমান হন তাহলে আপনি বলুন আপনি দেখতে চান ভগবানকে হ্যাঁ বলুন যদি সাহস যদি সাহস থাকে বলুন হ্যাঁ দেখতে চাই তাহলে আমার কাছে আসুন আমি আপনি দেখাব কাজে দেখেছি দেখছি না এই সব তর্ক নিয়ে তো আপনার কোনো দরকার নেই আপনি দেখতে চান কি না আপনার সাহস আছে কি না সাহস আছে কি না কেন বললাম এটা বৃত্তা এটা বৃত্তাসুর বলেছিলেন আমি অনেক কথা বলতে চাই কিন্তু সময় পাই না বৃত্তাসুর বলেছিলেন ইন্দ্রকে ইন্দ্রকে বলেছিলেন যদি তোমার জড় জড় সুখের জন্য কোনো স্পৃহা না থাকে চাটনি খাওয়ার যদি ইচ্ছা না থাকে তাহলে তুমি সাহস দেখি আমার সামনে দাঁড়াও ইন্দ্রকে বলছেন কে বৃত্তাশ নচেদ গ্রাম্য সুখে স্পৃহা তোমার যদি গ্রাম্য সুখে তোমার কোনো আনন্দ না থাকে কোনো সুখ ভোগের ইচ্ছা না থাকে তাহলে সাহস করে আমার সামনে দাঁড়াও এই কথা বলছে তাহলে কথাটা বুঝে গেল নচেদ গ্রাম্য সুখের স্পৃহা মম অগ্রে মম অগ্রে তিষ্টত আমার সামনে দাঁড়া যে তোমার গ্রাম্য সুখে যদি ভোগ না থাকে তাহলে এই জন্য পাত বলছেন আপনার যদি সাহস থাকে তাহলে সব ছেড়ে আমার কাছে আসুন ভগবানকে দেখা যায় কি না আমি আপনাকে লিখিতভাবে বলবো কিন্তু আমরা অপদার্থ এসব কথায় কোনো কাজেই ভগবানের চিৎশক্তি জীবশক্তি আর মায়া শক্তি বলেই দিলাম আলোচনা এই সব গেল এক কথা আর ভক্তির সামান্য ডেফিনেশন বলে আমাকে প্রবিষ্ট হতে হবে এই বিষয়ে যে আলোচনা কালকে বলেছিলাম বাঞ্ছাকাল এখানে বলছেন আলোচনা প্রসঙ্গে বলছেন ভক্তির ডেফিনেশন এক ভক্তি কাকে বলে কি পাবো আমি ভক্তি হলে কি হয় ভক্তিকে অমৃতর সঙ্গে তুলনা করা হয়েছে ভক্তি হলে কি হয় এটা ব্যাখ্যা করা যায় না কিছু হয় এমন যেটা জড়জগতের সাহিত্য লিখে আমি বলতে পারবো না ইট ইজ ইনএক্সপ্লেকেবল ব্যাখ্যা করা যায় না ভক্তি হলে কী হয় ব্যাখ্যা করা যায় কেমন এটা আবার কী কথা ব্যাখ্যা করার জন্য না কারণ এটা তো জড়জগতের কোনো বিষয় নয় এটা তো ভক্তি তো জড়জগতের কোনো বিষয় নয় যে জড়জগতের কোনো আমি ল্যাঙ্গুয়েজ ইংরাজি বাংলা বিভিন্ন ভাষা আমি লিটারেচার লিখতে আরম্ভ করলাম ভক্তি এরকম ভক্তি সেরকম হবে না আমি চেষ্টা করতে পারি কিন্তু এটা বাস্তবিক ভক্তির ব্যাখ্যা হবে না কিন্তু যার ভক্তি আছে তিনি অনুভব করতে পারেন উদাহরণটা কেমন উদাহরণটা কেমনভাবে বলা যায় উদাহরণটা যদি বলা যায় কেমন ভাই উদাহরণটা এমন যেমন একটা গুঙা ব্যক্তি কথা বলতে পারে না কথা বলতে পারে না একটা ছেলে পুরো জন্ম থেকেই সে বোবা কালা কানও শোনে না বোবা মুখে চোখে দেখতে পারে তাকে তে চিরকাল সে এত গরিব যে কোনো দিন একটা মিষ্টি মুখে দেয় নাই একটা মিষ্টি কোনো দিন মুখে দেয় না তাকে ক্ষুধার্ত দেখে এক দয়াল ব্যক্তি মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কিনে যেটা বিদ্যাসাগরের জীবনে হয়েছিল বিদ্যাসাগর বিদ্যাসাগরের জীবনে হয়েছিল এটা এই ঘটনাটা তিনি লিখেছিলেন ঠাকুরদা তার অত্যন্ত ক্ষুধার্থ ছিল কোনো পয়সা ছিল না একটা দোকানের সামনে দাঁড়াতে এক মহিলা দোকানদার দোকান থেকে দই চিঁড়ে আদি খাওয়া দিয়েছিলেন সেই থেকে বিদ্যাসাগরের মেয়ে ছেলেদের প্রতি তার বেশি করে পুতলে পড়েছিল ভক্তি বুঝে কথা না বুঝে গেল এটা লিখেছিলেন ছোটোবেলা আমরা পড়েছি যাই হোক এখন কি কথা বলছিলাম একটু আগে হ্যাঁ ভক্তি ওই ছেলেটাকে যখন মিষ্টি খাওয়ানো হলো ভালো ক্ষীরকদম্ব আদি মুখে লেগে রয়ে ওই বাচ্চারা কিছু বলতে চাইছে বাচ্চা ছেলে কিছু বলতে পারছে না চোখটাকে এরম এরম করছে বড় বড় করছে না খেয়ে যে কত আনন্দ হয়েছে ভাষা নেই সে বলতে পারে না কালা বুঝে গেল যেই বোবা ছেলেটা গুঙ্গা ছেলেটা কালা ছেলেটা তাকে এই মিষ্টি অপূর্ব সুন্দর মিষ্টি সে বাপের জন্মে খায়নি জন্ম থেকে সে খাওয়ার পর চোখটাকে বড় বড় করছে আনন্দে এরম এরম করছে কিন্তু বলতে পারছে না এইটা হলো ভক্তির ডেফিনেশান এই উদাহরণটা জেনে রাখবে আর ভক্তিতে কী হয় যদি বলেন ভগবানের আনন্দ হয় যে ভক্তের সঙ্গে তিনি খেলা করেন তার আনন্দ হয় আর যে ভক্তের ভক্তি হয় তারও আনন্দ হয় কীরকম উদাহরণটা যেমন বায়ু সর্বত্র আছে বায়ু তো এখনও আছে সব জায়গায় আছে আছে তো বায়ু বায়ু তো সর্বত্র আছে এটা তো কোনো বলার কথাই নয় কিন্তু সেই বায়ু যদি আমি একটা বংশী গ্রহণ করি ওই বায়ুটাকেই যদি এই বংশীর ছিদ্র দিয়ে পাশ করাই তখন সুতিমধুর একটা শব্দ বেরোবে আনন্দে চোখটা বুঝে আসবে বোঝা গেল ওই শব্দটাই কালী পূজাতে পটকা আছে দুম কানে তালা লেগে গেল আবার ওই শব্দটা বায়ু আমি কি করলাম বংশীর মধ্য দিয়ে সুন্দরভাবে পরিচালনা করা এমনভাবে যে এর একটা এত সুন্দর বংশীর ধ্বনি বেরোল আমার চোখ আনন্দেতে বুঝে আসছে বোঝা গেল কী বললাম ঠিক যেমন মা তার সন্তানটা হতে এখনও হয়তো ছমাস দেরি আছে কিন্তু সে আনন্দ পাচ্ছে আমার ছেলে হবে বা সন্তান হবে কিন্তু সেই মায়ের আনন্দটা তো আছেই সে মাই বোঝে এরকম আনন্দ আর কেউ জানতে পারবে না কিন্তু বাচ্চাটা যখন প্রসব হবে এবং কোলে থাকবে দুধ খাবে তখনকার আনন্দের সঙ্গে বাচ্চাটা জন্মাবার আগে যে পেটেছিলো ওই আনন্দ দুটো সমান কি না বাচ্চাটা জন্মালে পরে যে আনন্দ ওটা অনেক বেশি ঠিক সেই তো ঠিক সেরকম ভক্তি যার হয় ভগবানের সঙ্গে যার সংযোগ হয় কি হয় সেই বলতে পারেন বাকি কোনো লোকের কোনো হিসাব কিতাব করতে পারে না তারা জানতে পারে না তাহলে ভক্তির ডেফিনেশন বলতে গিয়ে এক অল্প কথায় বলতে গিয়ে রূপকোস্বামীবাদ কেবল এই কথা বলছেন তার তোমার জীবনে যত ক্লেশ ছিল তোমার জীবনে যত ক্লেশ ছিল আছে থাকবে সব ক্লেশগুলোকে সব দূর করে দেবে কি ভক্তি দেবী ভক্তি আসবার পরেতে কোনো ক্লেশ বলে কিছু থাকবে না ভক্তি আসবার পরেতে তার ক্লেশ বলে কিছু থাকবে না আমাদের যে যন্ত্রণাটা ক্লেশের জন্য বিভিন্ন কারণে ক্লেশ পাচ্ছে দুঃখ পাচ্ছে জীব এই জন্য তাহলে ক্লেশাগ্নি সুভদা সমস্ত রকমের বাস্তব মঙ্গলকে দান করতে পারে যে মঙ্গলটা সামান্য মঙ্গল আমি সেই মঙ্গলের কথা বলছি না যে মঙ্গলটা আত্মার সঙ্গে জড়িত সেই মঙ্গল কিছু খেতে দিল কিছু পড়তে দিল থাকতে দিল এই সব মঙ্গলের কথা আমি বলি না আত্যান্তিক মঙ্গল তাহলে ক্লেশাগ্নি সুভদা হল চরম মঙ্গল দান করতে পারে অ্যাবসিলুট মঙ্গল তাহলে কি হল ক্লেশাগ্নি সুভদা মুখ্য লঘুতাকৃত মুখ্যকে মোক্ষকে তুচ্ছ বানিয়ে দেবে আরে মুখ্য নিয়ে কী হবে কি তো পাবো না ভগবানের নিত্য সেবা করব এটা আনন্দ ভগবান কে তাকে জানলামই না কি করে হবে আর তো কেউ যাবে না যার জন্য এত কথা বলতে হয় সাধুগুরু বৈষ্ণবে যদি কোনো সময় অনুভব করতে পারে যে একটা অপ্রাকৃত জগৎ আছে সেখানে নিত্য আনন্দ আছে এই আনন্দ কিছু নয় এগুলো দুর্গন্ধ দূষিত আনন্দ আজ আনন্দ কালকেই কান্না এই আনন্দ আনন্দ নয় তাহলে ক্লেশাগ্নি শুভদা মুখ্য লগিতাকৃত হয়ে গেল সুদূর লবা এটা পাওয়াই যায় না জগতে সব পাওয়া যায় ভক্তি পাওয়া যায় না এটা নারদজি যুধিষ্ঠির মহাজকে বলছেন যে ভগবান সব কিছু দিতে চান কী চাই তোর আমাকে একটু ভজন করেছিস ফুলমালা দিয়েছিস কিছু কি চাস বল আমি দিয়ে দেবো তোর পেমেন্ট দিয়ে দেবো যার জন্য ভগবান গীতাতে বলছেন আমি জীব যে কোনো ব্যক্তি যে কোনো জীব আমাকে কিছু করে আমি তার প্রতিদান দিতে চাই যে যথামাম আম প্রপদান্তে তাং সতৈব ভজাম্য যে আমাকে যেমন করে আমি তাকে শ্রেণ দিই ভগবান বলেই দিয়েছে সেইভাবে আমি তাকে দিয়ে দিই আমি কোনো ধারধারি না তুই সেবা করিস টাকা পয়সা নেই যা এ হয়ে গেছে যা হিসাব হয়ে গেল তো যা কিন্তু যে ব্যক্তি কোনো হিসাব চায় না ভগবানের সঙ্গে আমি কোনো হিসাব চাই না আমি তোমাকে চাই আমি কেবল তোমাকে চাই তোমার সেবা চাই যেটা ভগবান বলতে গিয়ে ভাগবতে বলছেন আমি যদি আমার একান্ত ভক্তকে বলি তুমি কিছু বর চাও এটা ওটা দিয়ে দাও তে নেয় না ভগবান নিজেই বলছেন দিয়মানম ওপি ন গৃণন্তি মৎসেবানম জানা মফি আমি যদি যাই তো আগে বর দেবো নাও না নম না আমার বল লাগবে না কেন আমি বর দিতে এসেছি তুমি নাও না বল লাগবে না প্রহ্লাদ মারাজকে বলছেন নিঃসিংহ বল নাও লাগবে না কী হবে বর দি আপনি তো আপনাকে পেয়ে গেছি আর কি হ্যাঁ তবু নাও বারবার বারবার বলছেন বিরক্ত বারবার বলছেন ভগবান তা সম্মানে একটা কিছু চাইতে হবে ঠিক আছে আপনি যদি বর দেবেন বলেন তাহলে এমন বর দিন যে আমার ভেতরে যেন কোনো দিনই কোনো কালে কোনো কামনা বাসনা না উৎপন্ন হয় এই বর দিন বলে বাহ ভালো বর চেয়েছে তো কিরকম চালু দেখু ভগবান নৃসিংহদেবের সম্মানটা রাখলো আবার এমন জিনিস চাইল যাতে জড়িয়ে পড়তে না হয় নৃসিংহদেব বলছেন নৃসিংহদেবকে বলছেন প্রহ্লাদ মা কামানাম হৃদ সংগ্রহ ভবতস্ত বিনয় বরম এমন বর চাই আপনি এমন বর দিন যাতে আমার হৃদয়ে কোনোদিন কোনো রকমভাবে কামনা বাসনার অঙ্কুরোদ্গম যেন না তাহলে কীরকম চালাক এইটি ভগবান বলছেন অন্য স্থানে দিয়মানম ওপি ন মত মৎসেবনাম জানা আমার ভক্ত আমার সেবা ছাড়া কিছু নেয় না ও সেবাতেই আনন্দ যাই হোক এখন এই জন্য বলা হচ্ছে যুধিষ্ঠির মহারাজকে আমাদের নারদজি মহারাজ বলছেন যে রাজন ভগবান সব কিছু দিতে চান কিন্তু ভক্তি দিতে চান কেন সব কিছু দিতে ভক্তি দেন না বলুন না ভক্তি দিতে চান কেন ভক্তি দিলে জড়িয়ে পড়তে হবে ভগবানকে ভক্তি দিলে ভক্তের গোলামি করতে হয় না যখন ভগবান বলেন না ভক্তি যদি দিয়ে দেয় কাউকে ভগবান যদি ভক্তি দেয় তাহলে ভগবানকে বলতে হয় না অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্রই আমি তো ভক্তের পরাধীন ভগবান ওই জন্য ভক্তিটাকে এড়িয়ে দেয় কি চাই বল ভক্তি চায় সব নেই এই জন্য নারদজি মহারাজ বলছেন যে ভগবান মুক্তি পর্যন্ত দিয়ে দেন বলছেন লেখা আছে ভাগবতে নারদজি মহারাজ বলছেন দাদা তে মুক্তিম স্মরণ ভক্তিযোগ মুক্তি পর্যন্ত দেন কি চাই বল সব নিয়ে যান মুক্তি চাই নিয়ে ভক্তি দিতে যান চৈতন্য চৈতন্য তো বলা আছে মুক্তি দিতে চান ভক্তি রাখেন লুকাইয়া চৈতন্য চৈতন্য আছে মুক্তি দিতে চান কিন্তু ভক্তি রাখেন লুকাইয়া ভক্তিতে এনে এটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ ভগবানের এই যে লীলা এটা অনন্তকাল ধরে চলছে ভগবানের এই যে লীলা এটা অনন্তকাল ধরে চলে আসছে কোনদিন বিরাম নাই কখনো প্রকাশ কখনো প্রকাশে কখনো অপ্রকাশ অবস্থায় রয়েছেন কালকে আলোচনা প্রসঙ্গে আমরা শেষে এইটি আলোচনা করেছিলাম যে রাজা নিমি মহারাজ অনেক প্রশ্ন করে আসছেন অনেক সময় ধরে নবযোগেন্দ্রের মধ্যে এক এক যোগেন্দ্র বিভিন্ন উত্তর দিচ্ছেন এদের এইটি নিয়ম চমস ঋষির পর এবার করভাজন ঋষি এবার তার উত্তর দেবেন কিন্তু প্রশ্নটা কি তাই তো বুঝলাম না প্রশ্ন নিমি মহারাজের প্রশ্নটা হল কসমিন কালে সভগবান কিংবর্ণম দৃশো নেভি নামনা বা কেন বিধি না পূজ্যতে তদিহ উচ্চতাম দয়া করে কি আপনি বলবেন কোন কালেতে ভগবান কী ভাবে। কী বর্ণ ধারণ করে কি ভাব ধারণ করে কী রকমভাবে তিনি আসেন কি নামেতে তিনি পরিচিত হন আর কিভাবে তার পুজো করলে পরে তিনি সন্তুষ্ট হন কীভাবে তার পুজো করার বিধানটা কি ফেরে জানতে চান তাহলে কস্মিন কালে সত্য তেতা দাপর কলি এত বয়েই যাচ্ছে এক সত্য যাচ্ছে তেতা যা সত্য যাচ্ছে তেতা যাচ্ছে দাপর যাচ্ছে কলি যাচ্ছে আবার ঘুরে সত্য আসছে এইভাবে চলছে এখেলা চলছে নিরন্তর একাত্ম চতুর্যুগে এক মন্নন্তর হয় বোঝা গেল না একাত্তর চতুর্যুগ ক্যান ইউ ইমাজিন কম্পিউটার হিসাব করতে গেলে পাগল হয়ে যাবে একাত্ম চতুর্যুগ হবে সত্য তেতা দাপর করি বলে টাইমের হিসাবটা যদি করে পাগল হয়ে যাবে লোকে মানুষের বিবেচনা শক্তি নাই নির্বোধ এই জন্য তাদের কোনো চেতনা ওঠে না বাকি যাদের চেতনা তো চমকে উঠবে কথাটা শুনে বলে কি হ্যাঁ সত্য তেতা দাপর কুলিকে চলছে একাত্তর বার একাত্তর বার সত্য তেতা তেতাদাপর কুলি সত্য তেতা এই সত্য সত্যতেতা একাত্তরটা চাতুর্যুগ যখন চলে যাবে তাই তখন কি হবে এক মনু পরিবর্তন হবে একাত্তর চতুর্যুগে এক মন্নন্তর এরকম চোদ্দ মন্যন্তর যখন হবে অর্থাৎ চোদ্দোটা মনু যখন রাজত্ব করে ফেলে 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 চলে যাবে কালের সাগরে কালের সাগরে বয়ে চলে যাবে সেই সময় ব্রহ্মার মাত্র একটা দিন হবে মাত্র একটা দিন হল সেই পরিমাণে রাত্রি বোঝা গেল তাহলে এবার চিন্তা করলে বোঝা যায় ব্রহ্মা কী করছে তাও তার ব্রহ্মা জীবন নিত্য নয় নিত্য কি ব্রহ্মাকেও যেতে হবে লম্বা আয়ু লোমস ভক্তি বলার তিত্ত বলতেন না হাসতেন লোমস মুনি একটা মুনি আছে লোমস মুনি এক একটা করে মন এক একটা করে তোমার মন্নন্তর যাবে একটা করে লোম খসে খসে পড়বে সে বলছে সে বলছে আরে মশাই জীব জীবন তো দুদিনের জীবন কদিন আর বাঁচব একটা করে লোম পড়বে একটা করে মন্দন বাপ বলছে আর কতদিন এই তো জীবন আর আমাদের জীবনের কোনো ঠিক নাই আমাদের জীবনের কোনো ঠিক নাই এই আছে এই নেই হ্যাঁ গাইবার সময় গাইবে পদ্মপাতার জলের মতো কিন্তু অনুভাবে কিছু নাই কমল জল দল জীবন টলমল বলতে ভাল লাগে কিন্তু অনুভব করতে হয় তখন হয়ে যাবে সব পালাবে বেটা একটারও একটা অনুভব নেই সব কাজেই রাজু রাজা বলছেন নিমি মহারাজ বলছেন দয়া করে আপনি এই কথাগুলি যদি বলেন তাহলে খুব ভালো হয় কসমিন কালে ভগবান কস্মিন কালে ভগবান কিং বর্ণম কিংবর্ণ কীদৃশ নেভি নামনা বা কেন বিধি না পূজ্যতে তদ ইহো উচ্চতাম। এই কথাটা জানতে চাই ভগবান কোন কালে কী রূপ ধারণ করে আসেন কি বর্ণ কী তার স্বরূপ এইগুলো জানতে রাজা বলছেন কস্মিন কালে স ভগবান কিংবর্ণ কীদৃশ নেভি নামনা বা কেন বিধুনা পূজ্যতে তদিহ উচ্চতম করভাজন ঋষি এবার উত্তর দিচ্ছেন করভাজন উওয়াচ করভাজন ঋষি বলছেন রাজা দেখুন তেতা দরঞ্চ কলি রে কলি রে তেশু কেশবাহ নানা বর্ণাভি ধানৈব বিধিন ইজ্জতে এক কথায় বললে অল্প কথা সেটা কি ক্রীতম কৃতম মানে হচ্ছে সত্যযুগ কৃতযুগ তাকে সত্যযুগ কেন বলা হয় কৃতযুগ থেকে সত্যযুগ কেন বলা হয় না না সত্য যুগে যারা জন্মগ্রহণ করতো তারা সত্যনিষ্ঠ ছিল তারা জন্মাবার সঙ্গে সঙ্গে কৃতকৃতার্থ হতো এই জন্য সত্য যুগ বলা হয় কৃত কৃতযুগ বলা হয় অর্থাৎ জন্মাবার সঙ্গে সঙ্গে যেন কৃতযুগ কৃতকৃতার্থ হয়ে যাবে এই জন্য বলছেন কৃতম তেতা দাপরা দা কলির এতে শু কেশবাহা নানা বর্ণাভি ধা করো হ্যাঁ না নৈব বিধিনে যতে বিভিন্ন বিধিতে তিনি পূজা পান নানা বর্ণ নানা প্রকারে কে না কে সব যার জন্য এই কথাটারও অনেক মানে আছে যে এখন বলার সময় হবে না কেশব আর এই যে কেশব কেশবধিত মীন শরীর জয় জগদীশ হরে এইভাবে তো আমরা গাঙ্গাই তাহলে কেশব অর্থাৎ সেই কৃষ্ণ তিনি এই বিভিন্ন রূপ ধারণ করে আসছেন কেশবধিত বামন রূপ অথবা কেশবধিত সুখর রূপ কে লিখেছেন হ্যাঁ জয়দেব গোস্বামী বিখ্যাত তাহলে কেশব বিভিন্ন রূপ ধারণ করে আসেন আমাদের কাছে সেই জন্য ভাগবত থেকেই এটা তিনি এ করেছেন কৃতমেতা কলি রেতে শু কেশব নানা বর্ণাভিধা করব বিধীন ইজ্জতে নানা বিধি না ইজ্জতে নানা বিধি নৈব নানা বিধিন এব নানা বিধানের এবং ইজ্জতে নানা বিধানের দ্বারা তিনি অর্চিত হন যেমন যেমন বলতে গিয়ে বলছেন যে সত্যযুগে যুগে তিনি শুক্লবর্ণ ধারণ করে আসেন শুক্লবর্ণ সাদা ক্রেতে শুক্ল চতুরবাহু হ্যাঁ চতুরবাহুর জটিল বলকলাম বারাহা সত্যযুগে তিনি বলকল অম্বর এখানে গাছের ছাল পড়েছেন বলকলাম্বরা শুক্ল চারটে বাহু আর এই রূপ ধারণ করে তিনি আসেন এসে কি করেন বলছেন কৃতে শুক্লো চতুরবাহুর হ্যাঁ জটিল বলকলাম্বারহা কৃষ্ণা জীন উপবিতাক বিতাক্ষণ বিভ্রত দণ্ডকমণ্ডল তিনি দণ্ডকমণ্ডল হাতে ধরেছেন কৃষ্ণাজীন হরিণের যে চামড়া আছে কৃষ্ণাজিন বলা হয় আর কমন্ডুল আছে উপবিত আছে এগুলো নিয়ে তিনি সত্যযুগে আসেন এই রকমভাবে বলতে বলতে তিনি আস্তে আস্তে বলছেন আমি এ সম্বন্ধে বিস্তৃত ব্যাখ্যা হয়তো পরের সপ্তাহে ভগবানের ইচ্ছা করতে পারি ভগবানের ইচ্ছা ছাড়া হয় না হয়তো দেখার হলোই না জীবন চলে গেল সেই জন্য বলে ভালো বলছেন তে তদা পলি রেতে শু কেশবঃ নানা বর্ণাধানব বিধি নজ্জতে ক্রেতে শুকশাহ জটিল বলকলাাম্বর কৃষ্ণাজি নোবীতা বিভ্রদ্দণ্ড এই হচ্ছে সত্যযুগের আচ্ছা ত্রেতা যুগে কী হয় বলছেন আগে বলছেন এই যে বলেছেন কি ভাব তার কি কী ভাব কেন আসেন এসে কি করেন এই জন্য সত্যযুগে যে তিনি এইভাবে আসেন চারটে বাহু শ্বেতবর্ণ জটা আছে বলকল আর কৃষ্ণাজিন এগুলো নিয়ে আসেন আর কমণ্ডল আছে উপবিদ আছে এই যে হলো তা কি জন্য আসেন বলছে মনুষ্যস্তু মানুষ কীভাবে থাকি পূজা করবে বলছেন মনুষ্যাস্তু তদা শান্তা নির্বৈরাহা শ্রহৃদহা সমাহা জয়ন্তী তপসা, দেবম সমে নচ দমে চ তাহলে সত্য যুগে কী করে হবে বলছে তপস্যার দ্বারা বলছেন এখানে বলছেন মনুষরা মানুষগণ মনুষ্যাস্তু তদা শান্তা নির্বী রাহা সহিদহা প্রথম উত্তর হলো তিনি শান্ত যে স্বরূপটা সত্যজিকে প্রকাশে শ্বেত চোদ্দ বলে একান্ত শান্ত একেবারে শান্তা হ্যাঁ মনস্বাস্তু তদা শান্তা নির্বই রাহা সুহিদাহা সমাহা সেখানে বলছেন এখানে সত্য যুগে মানুষগণ শান্ত নির্ভর মানে কোনো শত্রুতা নেই তা তার কোনো শত্রু নেই অজাত শত্রু আর সমস্ত জীবের প্রতি যার করুণা আছে সৌহার্দ্যযুক্ত সমদৃষ্টি সমদৃষ্টি মানে সমদৃষ্টি মানে অনেকে বোঝেন না এ নিয়ে সমাজের নেতারা পর্যন্ত অনেক জল ঘোলা করেন বোঝা গেল সমাজ আমি ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে সমাজের নেতারা পর্যন্ত জলগোলা করেন পার্লামেন্টের মধ্যে ওই হারামজাদাকে যদি সামনে পেতাম ওই মুখে থাপ্পড় মারতাম ওই বলছে বলে জাতপাত এগুলো কী হবে সব উড়িয়ে দাও কিচ্ছু নেই সব একই তাহলে ভগবান তোর থেকে বুদ্ধি কম নাকি ভগবান বুদ্ধি কম চতুর্বর্ণ মায়া শ্রেষ্ঠম গণকর উঁচু তুই তুই তো প্রাচন্ড তুই এক কথাই ভোট পাওয়ার জন্য এইসব কথা মিথ্য কথা বলছিস তালে সমদর্শী মানে হল প্রত্যেকের ভিতরে ভগবান বিরাজমান এই অনুভবটা থাকবার জন্য কে কোনো কাউর প্রতি আক্রমণ করেন না তিনি ভগবত সম্বন্ধে জগৎ দর্শন এটাকে বলে সমদর্শন সমদর্শন মানে এই নয় একজন শুদ্ধ ব্রাহ্মণ আচার্য সে এবার শুদ্র ভাঙির সঙ্গে বসে খেতে আরম্ভ করে পুড়িয়া লুচি এটা এই মানেটা নয় ওরা এইরকম মানে করছে করে জল ঘোলা করছে বলে দেখো এইরকম মানে বলে আচার আদর্শটা বজায় রাখতে হবে কিন্তু ঘৃণা করবেন ঘৃণা করা চলবেন প্রত্যেকের মধ্যে ভগবান আছেন এই অনুভবটা সমদর্শী তারা সমদমযুক্ত তপস্যা দ্বারা ভগবানের পূজা করে থাকেন সমদম মানে হচ্ছে সমদম মানে কি কে জানে এখানে এত কথা শুনছে সমদম মানে কি কেউ জানেন মানে হলে অন্তর দিয়ে সংযম দম মানে দিয়ে সংযম অর্থাৎ টুগেদার উইথ মাইন্ড ইউ শুড হ্যাভ সাম কন্ট্রোল ওভার ইউর সেন্স অর্গান যত ইন্দ্রিয়োগ্রাম আছে এবং মনের সঙ্গে বাইরে তুমি সংযম করতে পেরেছ আর বাইরে সংযম করে বিষয়ে চিন্তা করছো মনে মনে তা হবে না তাহলে অন্তর ইন্দ্রিয় সংযম এবার বহির ইন্দ্রিয় সংযম সমদমে ন সমদমে চারা তপস্যা দ্বারা করবে অর্থাৎ সত্যযুগী কি কীতেই যত ধায়ত বিষ্ণু তেতা যযত মখৈ দাপরে তৎপরিচর্যায়াম কলৌ তৎ হরি এগুলো সম্বন্ধে বিস্তৃত ব্যাখ্যা পরে হতে পারবে আজকে এই পর্যন্ত শুনে রাখলে ভালো যে কথাগুলো শোভন হলো আমি একজনও দেখি না যে এই কথাগুলোকে ব্রহ্মচর্য পালন করে ধারণ করতে পারব একজনও এখনও পর্যন্ত দেখলাম না খুবই কম নাই এককান্দি ঢোকে এক কান্দি কিন্তু আমি গ্যারেন্টি দিতে পারি আমি এই ব্যসাশন গ্যারেন্টি দিতে পারি যারা এই কথাগুলোকে ধারণ করতে পেরেছে এবং পারবে তারা জয়যুক্ত হবে 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 তিন শক্ত কিন্তু এরকম ব্যক্তি দুর্লভ জগৎ তথাপি মঙ্গল তো হবেই মঙ্গল হবে না তা তো হতে পারে না কথা শুনছে কোনো না কোনো দিন হবে তাহলে মনুষ্যাস্তু তদা শান্তা নির্ভরা সহৃদ সমাহা যজন্তী তপসা দেবম চ দমেন চ বোঝা গেল হংসর্ণ বৈকুণ্ঠ ধর্মযজ্ঞেশ্বর অমল অমলহ ঈশ্বরহ পুরুষ অব্যক্ত হ পরমাত্মেতে গৃহতে তাকে কী কী নামে বলা হয় কেন নামে ন বিধি না কি বিধিতে পুজো করা হয় কী নামেতে এই উত্তর দিচ্ছে তাকে কখনো কখনো হংস বলা হয় হংস বলা হয় হংস সুপর্ণ আর বৈকুণ্ঠ বলা হয় ধর্ম নামে তিনি পরিচয় তার বলা হয় যোগেশ্বর বলা হয় অমল পবিত্র ঈশ্বর পুরুষও অব্যক্ত হ পরমাত্মেতে গিয়তে বিভিন্নভাবে তাকে এই রকমভাবে বলা হয় এই ভগবান এই ভগবান বিভিন্ন তখন অমল অব্যক্ত পরমাত্মা অমল অমল অব্যক্ত পরমাত্মা হ্যাঁ হংস সুপর্ণ বৈকুণ্ঠ ধর্ম যজ্ঞেশ্বর ঈশ্বর পুরুষ নামে পরিকীর্তিত হন অর্থাৎ গীত হন অর্থাৎ তাকে কীর্তন করা হয় বলা হয় এ সম্বন্ধে পরের সপ্তাহে যখন শুরু করা হবে তখন প্রণাম প্রমাণ করা হবে সংকীর্তন হলো সর্বোপরি এটা দিয়ে শুরু করা হবে তারপর অন্য অন্য ব্যাখ্যা হতে পারবে আজ এখানেই হ্যাঁ চর্চার বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি আপনারা অনেক দূরে যেতে হবে এই হোক সংসার সিন্ধু উত্তরণে হৃদয়ম যদি সাত সংকীর্তনামৃত রসে রমতে মনুষে প্রেমাম বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্রচরণে কুরুতানুরাগম చైతన్య చందరణీ కురుతనుగం వాంచోషకి పాసిందో పతితాన పవన భో వైష్ణవ్యో నమో నమో